অন্যান্য সব কমিটি থেকে বিদায় নিল বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই। বুধবার রাজ্য কমিটির বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে বামফ্রন্টের চেয়ারম্যান পদে 83 বছরে পা দেওয়া বিমান বসুকেই রাখার দাবি করেছিল শরিক দলগুলি। সূত্রের খবর, বিমান বসু নিজে খুব একটা রাজি ছিলেন না, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তাকে রাজি করানো সম্ভব হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কারো একটা বক্তব্যের জন্য, সেই বক্তব্যকে সাপোর্ট করার জন্য কোনো এক জায়গায় কারো একজন ব্যক্তির জীবনহানি ঘটল শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কোনো একজনের বক্তব্যকে সমর্থন করার জন্য। উল্টো দিকে দেখলাম আমাদেরই রাজ্যের একজন সাংসদ, তিনি আমাদের ধর্মের আরাধ্যা দেবী বাংলা শক্তি আরাধনার স্থান, সেই শক্তি আরাধনায় যে দেবীকে বা মেয়েদেরকে মাদেরকে আমরা যে রূপে পূজিত করি সেই মা কালী সম্পর্কে তার ডেরোগেটিভ কমেন্ট, অর্থাৎ মা কালীকে অপমানজনক, হিন্দু ধর্মকে অপমান করা যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করলেন, এবং তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা জুড়ে আমরা প্রতিবাদ করলাম বটে। আমরা বললাম আমাদের মহিলা মোর্চাকে, মহিলা মোর্চা আজকে সমস্ত জায়গায় এর প্রতিবাদ জানাবে, তাকে গ্রেপ্তারের দাবি জানাবে, কিন্তু আমরা কোথাও ঘর পোড়ালাম না, আমরা কোনো রাস্তা অবরোধ করিনি কোথাও এক দশ ঘন্টা ধরে, করবও না। এবং এই পার্থক্য এই মুহূর্তে ভারতবর্ষ নয়, গোটা বাংলা, ভারতবর্ষ সহ বিস্তীর্ণ জায়গায় মানুষকে বোঝানোর সময় এসেছে। এবং এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন আরো বেশি প্রাসঙ্গিক। সে সময় 1946 সালেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় রাহুল দা যে কথা বললেন, বড় বড় বুদ্ধিজীবীর তখন বুদ্ধি শূন্য হয়ে গেছিল যখন এই গোটা বাংলাকে, অর্থাৎ তখনকার দিনে যে বাংলা ছিল, অর্থাৎ এখন পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিলে যে অখণ্ড বাংলা, সেই বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমাদের বাংলার অনেক বুদ্ধিজীবী, তাদের নাম আমি বলছি না, তারা অনেকে কবিতাও লিখেছিলেন যে বাংলাকে ভাগ করা হচ্ছে, তেলের শিশি ভাঙলে খোকাকে তোমরা বকা দাও, বাংলা যারা ভাগ করছে তাদেরকে তোমরা বকছো না কেন। আমি কবিতার লাইনটা আক্ষরিক অর্থে উচ্চারণ করলাম না। আমরা রাম মন্দিরের কথা বলতাম, আমরা সেই রাম মন্দির আর কিছুদিনের মধ্যে তার উদ্বোধন হবে, ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, আপনারা যান। আমরা যা যা বলি প্রত্যেকটি আমরা পূরণ করি, এবং আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যাদের জন্য লড়াই করে গেছেন আজকে তাদেরকেও স্মরণ করার দিন।